অয়ন তুমি হঠাৎ এমন ব্যবহার করছো কেন আমি কি করেছি বলবে তো অয়ন বলল কি করেছ নিজেই ভেবে দেখো আমি বলতে পারবো না রিয়া বলল আমি বুঝতে পারছি না আমি কি এমন করেছি যার জন্য এতটা রাগ দেখাচ্ছ আমাকে অয়ন বলল এখন না জানার ভান করছো রিয়া তুমি না বললে আমি জানবো কি করে আর যে বিষয়টা জানি না সেটা নিয়ে ভান ধরবো কি করে অয়ন অয়ন বলল এত কথা বলার সময় নেই তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও রিয়া বলল তুমি আমার সাথে এটা কি ব্যবহার করছো তুমি তো আমাকে কখনো এমন কথা বলনি অয়ন বলল আমার মাথা গরম হচ্ছে কিন্তু রিয়া আমার হাত উঠে যাবে আমি তোমার গায়ে হাত তুলতে চাই না রিয়া অয়নের হাত ধরে বলল কি হয়েছে বলো না প্লিজ আমি কি এমন ভুল করেছি যার জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছ অয়ন নিজের হাতটা ঝাঁকি মেরে ছাড়িয়ে নিয়ে বলল তুমি আমার হাত ছুবে না আমার হাত নোংরা করো না রিয়া অয়নের মুখে কথাগুলো শুনে অবাক চোখে তাকিয়ে আছে রিয়া চোখের কোণে জল জমে গেছে রিয়া বলল যে হাতটা ছোঁয়ার জন্য বাহানা খুঁজতে আজকে সেই হাতটা ছিটকে ফেলে দিলে আমি তোমাকে চুলে তোমার হাত মুংরা হয়ে যায় অয়ন রাগী চোখে তাকিয়ে আছে কিছু বলছে না রিয়া বলল কিছু বলছো না কেন অয়ন কিছু না বলেই চলে গেল রিয়া অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলছে কি এমন ভুলের কারণে অপমান করলো কি করেছি আমি আমি তো কিছুই বুঝতে পারছি না সেদিন রাতে অয়ন খুবেশুয়ে বলছে এমনটা তুমি কি করে করতে পারলে রিয়া এইভাবে আমাকে ঠকালে আমার বিশ্বাসের এই মূল্য দিলে আমার আমানতের তুমি খেয়ানত করলে আমি তোমাকে নিয়ে এসব কথা আর ভাবতে পারছি না আমার মনে হচ্ছে কেউ আমার মুখটা ছিঁড়ে তার মধ্যে লবণ মরিচ ছিটিয়ে দিয়েছে কথাগুলো আমার আর সহ্য হচ্ছে না রিয়া আমার ভালোবাসার মূল্য এটা দিলে তুমি আমি তোমাকে কখনো ক্ষমা করব না রিয়া অয়ন কথাগুলো বলছে এমন সময় রিয়ার ফোন আসলো অয়ন ফোন রিসিভ না করে কেটে দিল বারবার ফোন দেওয়ার পর অয়ন রিসিভ করলো অয়ন বলল কি হয়েছে এতবার ফোন দিয়ে বিরক্ত করছো কেন আমাকে রিয়া বলল আমার সাথে এমন করে কথা বলছো কেন আমি করেছিটা কি বলবে তো না বললে আমি বুঝবো কি করে তুমি কি কারণে রেগে আছো আমার উপরে অয়ন বলল আমাকে কল না দিয়ে তোর প্রেমিকদের কল দে যাদের সাথে উঠা বসা মেলামেশা করিস রিয়া বলল মানে কি বলছো আমার প্রেমিক মানে আমি কার সাথে মেলামেশা করব আমার তো তুমি ছাড়া আর কেউ নেই কল করার মতো অয়ন বলল যাদেরকে নিজের দেহ বিলিয়ে বেড়াস তাদেরকে কল দে আমাকে আর কখনো কল দিবি না রিয়া অয়নের মুখে কথাটা শুনে কষ্টে কান্না করে দিল যে মানুষটাকে এত ভালোবাসি সে এসব কি কথা বলছে আমাকে নিয়ে এসব কি বলছ অয়ন আমি দেহ বিলিয়ে বেড়াই মানে আমার নামে এত বড় জঘন্য কথাটা তুমি বললে কি করে কাকে আমি দেহ নিয়ে বেড়ালাম বল তো শুনি অয়ন বলল তুই কাকে দেহ বিলিয়েছিস সেটা তো তুই জানবি আমার চেয়ে বেশি রিয়া বলল দেখো অনেক হয়েছে এসব কি বলছ তুমি আর কেন বলছ আমি বুঝতে পারছি না আমাকে কি তোমার এরকম মনে হয় অয়ন বলল আমাকে ধমক দিছ না নষ্ট মেয়েদের মুখে এসব মানায় না কথাটা বলেই অয়ন কল কেটে দিল রিয়া কাঁপছে আর বলছে অয়ন আমাকে কি বলল এসব আর কেনই বা বলল না এই বিষয়টা আমাকে জানতেই হবে আমি মিথ্যে অপবাদ নিয়ে বাসতে পারবো না পরের দিন অয়ন এসে বলল কি হয়েছে ডাকলে কেন আমার তোমার সাথে কথা বলার রুচি হচ্ছে না রিয়া বলল আচ্ছা কথা বলিও না কিন্তু একটা আমাকে বলো কি দোষে এসব কথা বললে আমাকে কি তুমি কখনো দেখেছ এসব করতে অয়ন বলল আমি দেখিনি এটা ঠিক কিন্তু তোমার বন্ধু রাফি সবই দেখেছে আর ও নিজে আমাকে বলেছে এটা রিয়া বলল কি রাফি দেখেছে রাফি কি কি বলেছে আর একটু বলবে অয়ন বলল সেদিন আমি একটা জায়গায় যাচ্ছিলাম রাফি আমাকে ডাক দিয়ে দাঁড়াতে বলে আমি দাঁড়াই রাফি বলল ভাইয়া আপনার সাথে একটা জরুরি কথা আছে কথাটা আপনার জীবনের সাথে জড়িত অয়ন বলল জি বলো কি বলবে কথাটা যে কি করে বলি কিন্তু না বললে ক্ষতি হয়ে যাবে অয়ন বললো এত সংকোচ না করে কি বলতে চাও বলো ক্লিয়ার করে বলো রাফি বললো রিয়া আপনার সাথে প্রেমের অভিনয় করছে ও আসলে বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা করে বেড়ায় একজন কখনো তার হয় না আমি কি বুঝাতে চাচ্ছি বুঝেছেন তো অয়ন বললো রিয়া এমন হতেই পারে না রিয়া আমাকে ওর চেয়েও বেশি ভালো ভালোবাসে তুমি ওর নামে এসব কেন বলছো ও না তোমার ফ্রেন্ড রাফি বলল আমি ওকে অনেক বুঝিয়েছি এসব না করতে কিন্তু শোনেনি তাই আপনাকে বলতে বাধ্য হচ্ছি আপনি আমার কথা বিশ্বাস করুন আমি ওর ভালো চাই বিধায় আপনাকে বললাম অয়ন বলল তুমি সত্যি বলছো তোমার কোথাও ভুল হচ্ছে না তো আমি নিজের চোখেই দেখেছি তাকে অন্য পুরুষের বাসায় ঢুকতে অয়ন বলল তোমাকে ধন্যবাদ রাফি বলল আপনি কিন্তু নিজের ক্ষতি করবেন না ওর অভিনয় বিশ্বাস করে আমি আপনার ভালো চাই বিধায় আপনাকে জানালাম অয়ন বলল অসংখ্য ধন্যবাদ তোমাকে রাফি আর সেদিনই আমি তোমার আসল রূপ কি সেটা জানতে পারি তুমি আসলে আমার ভালোবাসার যোগ্য নও রিয়া রিয়া এতক্ষণ ধরে এই কথাগুলো শুনছিল এক মনে রিয়ার চোখে পানি জমে গেছে রিয়া কেঁদে কেঁদে বলল ও আচ্ছা তাহলে এই ব্যাপার তুমি রাফির কথা শুনে আমার উপর খেপে গিয়েছিলে না জেনে শুনে আমাকে পতিতাও বানিয়ে ফেললে অয়ন বলল মানে বুঝলাম না রিয়া বলল আর কিছু বুঝতে হবে না তুমি যেতে পারো অয়ন বলল তার মানে রাফি মিথ্যে বলেছিল আমাকে বলো প্লিজ এতই যখন জানতে চাচ্ছ তাহলে শোনো একদিন আমি কলেজে যাচ্ছিলাম তখন পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে ফেলে আমি হক চকি উঠি নিজেকে ছাড়ানোর চেষ্টা করি রাফি বলল এত লাফাচ্ছ কেন সুন্দরী একটু স্ত্রী হয়ে থাকো না আমি বললাম রাফি এটা কি করছিস তুই আমি না তোর বেস্ট ফ্রেন্ড রাফি বলল আমার না তোকে অনেক ভালো লাগে তোর সাথে প্রেম করতে চায় তুই আমার প্রস্তাবটা গ্রহণ কর আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাফিকে থাপড় দিয়ে বললাম তুই এতটা নিচ হতে পারলি আমি তোকে এতটা বিশ্বাস করতাম আর তুই আমার সাথে এই অসভ্যতা আমিটা করতে পারলি তুই আমার চোখের সামনে আসবি না রাফি বলল আমার গায়ে হাত তুলে তুই বড় ভুল করেছিস আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো কথাগুলো বলে চলে যায় সে অয়ন বললো আমাকে ক্ষমা করে দাও রিয়া আমি বুঝতে পারিনি ও আমাকে তোমার বিষয়ে মিথ্যে বলেছিল আমি ওর কথাগুলো বিশ্বাস করে তোমার সাথে খুব খারাপ করে ফেলেছি আমাকে তুমি মাফ করে দাও প্লিজ আমি তোমাকে ভালোবাসি তাই কথাগুলো শুনে সহ্য করতে পারছিলাম না মেনে নিতেও পারছিলাম না আমার প্রিয় মানুষটা অন্য কারো সাথে এসব করছে রিয়া বলল যে মানুষটা অন্যের কথার উপর ভিত্তি করে নিজের ভালোবাসার মানুষকে ভুল বুঝে তাকে গালাগাল করে অপমান করে অসম্মানজনক কথা বলে প্রতিটার সাথে তুলনা করে এতদিনে সম্পর্ক নষ্ট করে দিতে চায় তাকে আমি আমার জীবনে কখনো চাই না তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও অয়ন অয়ন বলল আমি ক্ষমা প্রার্থী আমাকে একটা সুযোগ দাও রিয়া আমি আর কখনো এমন করব না রিয়া বলল এখনো সংসার শুরু করিনি তার আগে বিশ্বাসের জন্ম সংসার চলাকালীন তো আরো অবিশ্বাস করবে একটা সম্পর্কের মূল হচ্ছে বিশ্বাস যেটা তোমার মধ্যে নেই আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে তুমি ভালো থেকে অয়ন